हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज के आमी आपनादेर जन्य निये एसेछि सुस्वादु एकटी माछ रान्ना। एई माछ रान्नाटा आमी करेछि डाटा आर आलू दिए, खेते असम्भव मजा। तो चलुन कथा ना बाड़िए रान्नाटा शुरू करे देई। प्रथमे कड़ाइए परिमाण मतो तेल दिए दिए दिलाम पेंयाजेर कुचि। पेंयाजटाके भालो मतो नेड़েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা, সামান্য পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা আর আলু। ডাটা আর আলুটাকে আমি সামান্য সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ এটা কুক করলে আরও সিদ্ধ হয়ে যাবে। আর মাছটাকেও আমি মশলার সাথে কষাবো না, কারণ এই মাছটা একটু নরম থাকে, আর এই মাছটা যদি প্রথমেই কষাতে যাই তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোল দেওয়ার পরে আমি মাছটা অ্যাড করে দেব। আমার চ্যানেলে আরও মাছের রেসিপি আছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আশা করি ওই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সামান্য পানি, যেহেতু আগে থেকে ডাটা আর আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। বলকটা চলে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো। এখন দিয়ে দিচ্ছি বাঁচা মাছগুলো। মাছের মাথাগুলো আমি ফেলে দিয়েছি, আমি মাছের মাথা খেতে পছন্দ করি না, এজন্য আপনারা যদি চান তাহলে পুরো মাথাটা সহ মাছ নিয়ে নেবেন। আমি এখানে মাছগুলোকে ভালোমতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির উপরে। এই মাছটা সাধারণত নরম হয়, এজন্য আমি কষিয়ে নেইনি। এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি, মাছটা যেন সিদ্ধ হয়ে যায়। প্রায় হয়ে আসছে তরকারিটা। আপনারা যদি এভাবে রান্না না করেন একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা এই তরকারিটা এভাবে খেতে। যারা মাছ পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। রান্না করতে আমরা সবাই পারি, তারপরও আমি দেখানোর চেষ্টা করি, যারা নতুন রাঁধুনি তাদের উপকারে আসবে, রান্নাগুলো সহজেই রান্না করতে পারবে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আমি সামান্য ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, ঝোলটা আর একটু টেনে আসলেই নামিয়ে নিব। তো হয়ে গেছে রান্নাটা, ঝোলটাও কমে গিয়েছে। চুলার আঁচটা আমি অফ করে দিচ্ছি আর বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। ছোট মাছ তো আমার কাছে খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন পছন্দ। আর যদি আপনাদের কাছে রান্নাটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।